কিন্তু তোর কাছে আমি বড় বিপদ পড়ে এসেছি রে বাবা। আমার থেকেও পারে না তারপরে তোর কিছু পাতার কোনো কিছু হয় না, টাইম হয় না। না শোনো বাবা, রাজবাড়ি কাজ করে গেছে, কাঁচা হাড়ি কাঁচা সরা আড়া হালা কেনা তুই চক্কর নিয়ে চক্কর ধরে বেরো। ঠিক আছে, ক্যামেরা করব ক্যামেরা করব, তুই জাস্ট ওই আমার নন্দুরে ছিল টিপে দেবো বলে দেখছিলাম। তুই যদি হাড়ি সরা দিস তারপরে কাজ থাকবে। তুই আমার একটা হিলে কর, আমি তোর একটা হিলে করি। শোন, তোর আমি আজকে একটা বিয়ে দেবো। কি বলি, তুই আমার বিয়ে দিবি? ছেলের বিয়ের কথা শুনে তাই বলে তাই আমার কত আশা ছিল সেই আশা পূর্ণ কর। আচ্ছা ঠিক আছে, আমার পাখি ছেলে চলে ছেলে। শোন বাবা শোন, একটা কথা বল, যাবি না যাবি না বল? যাবো না। ঠিক আছে, সে নিয়ে চিন্তা করছে না, আমি আছি। এই মেয়ে পছন্দ করবে তো? ঢুকের মতন চাপ টিকিট করে রেখেছি, লোকে দেখি ঠান্ডায় জমে যাচ্ছে। একবার ঘুরে আসে পাঁচির মার কাছে। এই লকডাউনের সময় তোর বাড়ি বস্তা বস্তা চাল দিন, হাল দিন।
কি দায়িত্ব আছে তা হারা বৌদি ভারত ভারত থাকি হ্যাঁ কল বয়সি কি বলবো গো দিদি আমার স্বামী লকডাউনে টাকা ঝাড়তে মারা যাচ্ছে এরা কোথায় বাবা তুমি তো যেখানে দাও সেখানেই হয় যেখানে ফিল ফিল সেখানে
মেয়েকে বিদায় করে দিন, তারপর তোর চিন্তা তুমি করে নিবি।